আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার হিমু ঢাকা থেকে বলছি। তো কাছে দূরে যে যেখান থেকে বসে আর যে প্রান্তে থেকে বসে আজকে আমার এই ডেলি লাইফটি দেখছেন বা দেখছেন না, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আমার আরেকটি নিউ লাইফ স্টাইল নিয়ে। তো এখানে একটা জামা কাটিং করে নিচ্ছি। প্রথমেই তো দেখালাম আমি যে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, তো এখন আমি আমার জন্য একটা জামা কাটিং করে নিয়েছি। বছর শেষে অনেকগুলো জামাই আর কি আমার পুরনো হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, তো এই তো বছর শেষে আবার একটা জামা, বেশি না, এটা থ্রি পিস না, গজ কাপড়ের একটা জামা কাটিং করে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি পরার জন্য। তো বছরও শেষ হয়ে এসেছে আর আমারও জামাগুলো সব মানে শেষ হয়ে যাচ্ছে আর কি, নতুন করে আবার কাপড় চোপড় বানাতে হবে। তো এই গজ কাপড়ের একটা কাপড় নিয়ে আসলাম, ভালো লাগলো, তো এটা এখন কাটিং করে নিচ্ছি সেলাই করার জন্য। তো এইটা আমি রাতে কাটিং করেছি, বাচ্চারা ঘুমিয়েছিল তখন, বাচ্চারা থাকলে আর কি বিরক্ত করে, যাই হোক, তো এটা কাটিং করে নিলাম, তারপরে সেলাই করিনি এখনও। যখন সেলাই করবো আপনাদের সাথে অবশ্যই তার সেলাইটা একটু শেয়ার করার চেষ্টা করব। তো এখন এই যে আমার মাপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি, কেটে নিচ্ছি। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ব্লগ ভিডিও দেখার পর আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো পুরো ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এই তো আজকে রান্না করতেছি উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ডাল ডিম দিয়ে। তো আমি এই যে আলুর ডাল রান্না করলাম, ডিম দিয়েছি, সাথে টমেটো, উত্তরবঙ্গের বিখ্যাত খাবার, এই যে ডিমটাও দিয়ে দিয়েছি, আলুর ডাল। কখনোই আমি আলুর ডাল রান্না করিনি, এ ফার্স্ট টাইম আমি আলুর ডাল রান্না করলাম। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, কখনো রান্না করিনি এই কারণে যে আমার হাজব্যান্ড তো এগুলো খায় না, তো আমিও কখনো রান্না করি নাই। তো ওই ফার্স্ট টাইম রান্না করলাম, হাজব্যান্ড নাই, আমি, আমার ছেলে, তো এর জন্য আমাদের জন্য আলুর ডাল রান্না করলাম। খেয়ে দেখি কেমন লাগে। ডিম দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, কালারটা দারুণ হয়েছে। আর এখানে যে ভুত্তার শাক আর কি একটা ভাজি করব এখন, আর আলুর ডাল রান্না করলাম, আর লাউ তরকারি আছে, করলা ভাজি করব। তো এই তো ভুত্তার শাকটা এখন ভাজি করে নিব, এটা হয়ে গেছে। তো আলুর ডাল রান্না করে ফেলছি ডিম দিয়ে, আর এখানে ভুত্তা শাক ভাজি করে নিচ্ছি। অনেকগুলো শাক ছিল, একটু হয়ে গেছে শাক, ভুত্তা শাক, আর ভাজি করে নিচ্ছি হলো করলা ভাজি। করলা ভাজিটা বাচ্চারা খাবে না, মূলত আমার জন্য ভাজি করে নিচ্ছি। তো এখানে একটু হলুদ দিয়ে দিব, কালারটা সুন্দর আসবে। তো এই ছিল দুপুরে রান্নাবান্না কিছু শেয়ার আপনাদের সাথে করে নিলাম। আর এই তো খেতে বসে পড়লাম দুপুরে, গরম গরম ভাতের সাথে নিয়েছি করলা ভাজি, ভুত্তা শাক, আর সাথে নিয়েছি লেবু। তো গরম ভাতের সাথে কিন্তু এই ভুত্তা শাক, করলা ভাজি, এই খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর কার কাছে খেতে ভালো লাগে, কার কার কাছে, তো কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন।